এই পটলটা কিন্তু আপনার যে মাচা দেওয়া হয় এই মাচার উপরে ধরে, এর যে ফলন, এর ফলনটা কিন্তু আপনার ব্যাপক হয়। বিঘা প্রতি 2.5 থেকে 3 লাখ টাকা আয় করা যায় পটল চাষ করে। প্রিয় দর্শকবৃন্দু, আপনি পটল চাষ করেছেন কিন্তু সময়টা বর্তমান বর্ষাকাল। এই পটল চাষে বর্ষাকালে আপনি কি কি পরিচর্যা করে বা কি কি ট্রিটমেন্ট করে আপনার কাঙ্ক্ষিত যে ফসল সে ফসলকে রক্ষা করতে পাবেন, সেই সাথে ফলন অধিক পাবেন, এ সকল বিষয় নিয়ে আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সাথে আলোচনা করতেছি। আশা করি আমাদের ভিডিওটার শেষ পর্যন্ত সাথেই থাকবেন। প্রিয় দর্শকবৃন্দু, এই পটল চাষটা এমন সময় করা হয় যখন আপনার কুয়াশা থাকে, কিন্তু এর ফলন যখন পাওয়া শুরু হয় সে সময় কিন্তু আপনার বর্ষার মৌসুম থাকে। এখন কথা হলো যে আপনার যে কাঙ্ক্ষিত ফসল যে পটল চাষ করেছেন, এই পটলটা কিন্তু আপনার যে মাচা দেওয়া হয় এই মাচার উপরে ধরে, এর যে ফলন, এর ফলনটা কিন্তু আপনার ব্যাপক হয়। আপনার আমরা যে এর ইতিপূর্বে আপনাদের সাথে শেয়ার করেছি, বিঘা প্রতি 2.5 থেকে 3 লাখ টাকা আয় করা যায় পটল চাষ করে। যদি সঠিক পদ্ধতি এবং সঠিক ট্রিটমেন্ট যদি আপনি করেন, তাহলে এই পটল ডালটা কিন্তু বেঁচে থাকে। পরবর্তীতে এই পটলের যে ডালটা আছে, দেখেন এই মাটিতে দেখা যাচ্ছে, তা কিন্তু পটলের বংশবৃদ্ধির কাজে ব্যবহার হয়। এই মাচার যে নিচে ডালগুলো রয়েছে, সে ডালগুলো থেকে কিন্তু আপনার বংশবৃদ্ধির জন্য পরবর্তীতে সংরক্ষণ করা হয়। সেটা কিন্তু আপনার জমিতে আবার লাগানোর পর আবার পটল গাছ সাবেক এরকম হয়ে যায়। হ্যাঁ প্রিয় দর্শকবৃন্দু, আমরা আলোচনা করব আপনি কাঙ্ক্ষিত যে পটল চাষ করেছেন সে পটলের জমিটা আপনি কিভাবে বর্ষাকালে সুস্থ রাখবেন। এই বর্ষাকালে কিন্তু পটল চাষের সবচেয়ে যে প্রতিবন্ধকতা রয়েছে, একটা দেখবেন যে একটা সুস্থ সবল পটলের মধ্যে হঠাৎ করে আপনার ভোপসা পচার মতো, পাউডারের মতো কিছু লক্ষণ দেখা যায়, তখনই কিন্তু গাছের মধ্যে পচন দেখা দেয়। এই পচনটা কিন্তু পটল চাষের জন্য খুবই একটি মারাত্মক বিষয়, কারণ এই পচনটা যদি ধরে যায় তাহলে অধিকাংশ ফসল আপনার নষ্ট হয়ে যায়, সেখান থেকে আপনার কোনো ফসল সংগ্রহ করতে পারে না চাষিরা। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আপনি বর্ষাকাল এখন কি কি পরিচর্যা করলে আপনার পটলের যে জমিটা সে জমিটা সুরক্ষা থাকবে। প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যেহেতু একটি উদ্ভিদ মাটি থেকে খাদ্য গ্রহণ করে এবং এর মূল মাটিতেই রয়েছে, আর প্রথম যে পরিচর্যাটা সে পরিচর্যাটা মাটির মধ্যে করব। কি পরিচর্যা করব, দেখেন আমরা যে জমিতে রয়েছে এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, আশেপাশে পানি রয়েছে, কিন্তু এই জমিটা শুষ্ক রয়েছে, মানে ভেজা ভেজা রয়েছে, কিন্তু এখানে কিন্তু আপনার পানি জমে নাই। আপনার যদি আপনার রোদ ওঠে তাহলে এই মাটিটা কিন্তু আপনার হিট হবে, গরম হয়ে যাবে, এবং সেই সাথে কিন্তু পটলের যে শিকড়গুলো রয়েছে, গাছের গোড়া যে রয়েছে, গোড়ায় যখন কিছু কিছু মাটি লেগে থাকে, দেখেন এখানে কিন্তু মাটি লেগে আছে, এখান থেকে যদি আপনার হিট হয় তাহলে কি হবে, গাছটা ওই গোড়ার মধ্যে পচন ধরতে পারে। এজন্য আপনাকে কি করতে হবে, হ্যাঁ মাটিটা আপনার সবসময় ঠান্ডা রাখতে হবে, এবং মাটির যে কার্যক্ষমতা সেই কার্যক্ষমতা যেন সঠিক থাকে, এই জন্য আপনাকে কী করতে হবে, জিপসাম, ক্যালসিয়াম জিপসাম যেটা রয়েছে, সে জিপসাম যদি আপনি 15 থেকে 20 দিন অন্তর অন্তর অথবা 1 মাস অন্তর অন্তর যদি বিঘা প্রতি 8 থেকে 10 কেজি হারে জিপসাম দেন, তাহলে আপনার যে পটলের মাটিটা রয়েছে সে পটলের মাটিটা ঠান্ডা থাকবে, তখন আপনার মাটিতে যখন অতিরিক্ত রোদ উঠলেও মাটিটা আপনার গরম হবে না। এটা হলো প্রথম নাম্বার। আর দ্বিতীয় হচ্ছে যে হ্যাঁ, এখন মাটিতে আপনার আমরা জানি বর্ষার পানিতে বা বৃষ্টির পানিতে রোগের জীবাণু ছড়ায়, এই বৃষ্টির পানিতে রোগের জীবাণু ছড়ায়। এই জীবাণুনাশক যদি আমরা পাই সে জীবাণুনাশক প্রয়োগ করব, তাছাড়া যদি আমরা জীবাণুনাশক না পাই তাহলে কি করব, যদি বর্ষার মৌসুমে ঘন বৃষ্টি হচ্ছে এরকম 8-10 দিন অন্তর অন্তর আমরা গ্যাপে কি করব, ম্যানকোজিব জাতীয় যে ছত্রাকনাশক রয়েছে, স্পর্শক ছত্রাকনাশক, সেই স্পর্শক ছত্রাকনাশকটা আমরা কি করব, বিঘা প্রতি 800 থেকে 1 কেজি হারে ম্যানকোজিব আমরা মাটিতে ছিটিয়ে দিব। মাটিতে ছিটিয়ে দিলে কি হবে, যে ছত্রাকের যদি কোনো জীবাণু থাকে সেই জীবাণুটা মারা যাবে। আর এর সাথে আমরা কি করতে পারবো, দানাদার কীটনাশক, যেমন নেমাটোড নাশক যে কীটনাশকগুলো রয়েছে, সে দানাদার নেমাটোড নাশক কীটনাশক আমরা সেই ম্যানকোজবের সাথে মিশিয়ে ছিটিয়ে দিতে পারবো। তাহলে কি হবে, আপনার নেমাটোডের কারণে যদি গাছ মাটি থেকে খাদ্য গ্রহণ করতে না পারে, সে আপনার খাদ্য গ্রহণটা নেমাটোডটা মারা গেলে সেখান থেকে খাদ্য গ্রহণ করতে পারবে, বিধায় গাছটা আপনার সুস্থ সবল হয়ে বেড়ে উঠবে। এই অবস্থায় খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু হচ্ছে যে আপনারা এই অবস্থায় আরেকটি পরিচর্যা করবেন, যেমন বায়োডার্মা পাউডার যেটা পাওয়া যায়, বায়োডার্মা পাউডার, এই বায়োডার্মা পাউডার যদি আপনি মাটিতে ছিটিয়ে দেন তাহলে কি হবে, এখানে আমাদের জীবন্ত ছত্রাক রয়েছে যেগুলো আপনার ক্ষতিকর ব্যাকটেরিয়ার সাথে আপনার লড়াই করে আপনার গাছকে সুস্থ সবল রাখবে। সেই সাথে এই সময় মাটিতে কোনো ক্রমেই আপনার রাসায়নিক সার ব্যবহার করা যাবে না, সেই সাথে পটলের জমিতে আমরা সবসময় ইউরিয়া সার থেকে বিরত থাকবো, কারণ ইউরিয়া সার ব্যবহার করলে আপনার পচন আসতে পারে। এখন মোটামুটি বৃষ্টি হয়, বৃষ্টির পানিতে ইউরিয়ার কিছু অংশ আসে, সেই অংশটুকুই আপনার ইউরিয়া সারে কাজ করবে।
প্রিয় দর্শক কিন্তু এখন আছে উপরের যে পরিচর্যাটা, উপরের যে পরিচর্যা প্রথমেই যে সমস্যাটা রয়েছে, পটল আপনার পচে যায়, পটলে মাছি পোকার আক্রমণ। দেখেন আমার হাতে যে পটলটা রয়েছে, পটলের একাংশ এরকমভাবে পচে যায়। এটা আপনার দুইটা কারণে পচে যেতে পারে, একটা হচ্ছে আপনার ছত্রাকের কারণে, একটা হচ্ছে মাছি পোকার আক্রমণের কারণে। মাছি পোকার আক্রমণের কারণে কীভাবে আপনার পচে যায়, যখন একটি মাছি পোকা এর মধ্যে আপনার বসে, বসার পর এখানে হুল ফোটায়, ওই হুলটা রয়েছে সেটা হচ্ছে আপনার প্রজনন হুল। এই হুল থেকে এখানে আপনার পোকা হয়, পোকা হয়ে আস্তে আস্তে পটলটা পচে যায়। আর একটা হচ্ছে ছত্রাকজনিত কারণে পচে যাওয়া, ছত্রাকজনিত কারণে এইভাবে আপনার পটল পচে যেতে পারে। এখন আপনি ট্রিটমেন্ট কোনটার কীভাবে করবেন? মাছি পোকার জন্য যে অনুমোদিত কীটনাশক রয়েছেন, যেমন আমরা বলি প্রোফেনাপথ, সাইবারমেথ্রিন জাতীয় যে কীটনাশকগুলো রয়েছে, সেগুলো আপনার পার লিটারে যদি 1 মিলি হারে প্রয়োগ করেন তাহলে মাছি পোকার হাত থেকে আপনার ফসলকে রক্ষা করা যাবে। আরেকটা হচ্ছে যে আপনার এই যে পচন, পচনের জন্য আপনার কী ব্যবহার করবেন? বর্ষাকালে পচনের জন্য উপরে যে স্প্রে করবেন, ম্যানকোজেব মেটালিক্সেল জাতীয় যে ছত্রাকনাশকগুলো রয়েছে সেই ছত্রাকনাশকগুলো উপরে স্প্রে করবেন। এবং সেই সাথে আপনার যদি আপনি লিকুইড কার্বেন্ডাজিম পান, লিকুইড কার্বেন্ডাজিম 500 HL লিটারে যদি 1 মিলি হারে আপনি ব্যবহার করেন তাহলে গাছ কিন্তু সুস্থ সবল থাকবে প্রিয় দর্শক কিন্তু। এবং এই পর্যায়ে কিন্তু আপনার জমিতে কোনো ক্রমেই আপনার যে অনুখাদ্য PGR বা যেগুলো গাছের প্লান্ট গ্রোথ রেগুলেটর যে হরমোনগুলো রয়েছে, এই হরমোনগুলো কোনো ক্রমেই স্প্রে করা যাবে না, তাহলে কী হবে, গাছে আপনার পচন আসতে পারে, এগুলো থেকে আপনার বিরত রাখতে হবে। এ হচ্ছে আপনার পটল চাষের বর্ষাকালের পরিচর্যা। হ্যাঁ প্রিয় দর্শক বিন্দু, আপনারা যদি পটল চাষ করে থাকেন, আর এর মধ্যে অনেক পরিচর্যা রয়েছে, যেহেতু আমাদের ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমরা আর আলোচনা করলাম না, যদি আপনাদের কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। কৃষি ও কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।